Assalamualaikum বন্ধুরা আমি আকাশ আপনারা দেখছেন আই নো বাংলা বন্ধুরা Xiaomi লঞ্চ করেছে তাদের Mi A2 সিরিজের লাইট ভার্সন Xiaomi Mi A2 Lite আজকের ভিডিওতে আমরা Xiaomi Mi A2 Lite এর আনবক্সিং করব এবং জানব ফোনটির মধ্যে কি কি ফিচার রয়েছে ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে এবং ফোনটি আমরা কোথা থেকে সবচেয়ে কম দামে কিনতে পারবো আর ভিডিওটি শেষে থাকবে ফোনটি নিয়ে আমার একটি মতামত যে আসলে ফোনটি আমাদের জন্য সঠিক হবে কিনা সো বন্ধুরা আপনারা যদি Xiaomi Mi A2 Lite সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি সাথেই থাকুন আজকের ভিডিওটি স্পন্সর করেছে S.R Mobile BD বসুন্ধরা সিটির লেভেল 5 এ তাদের শোরুম রয়েছে Mi A2 Lite সহ যে কোনো স্মার্টফোন স্বল্প মূল্যে কিনতে হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তাদের সম্পর্কে সকল তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে গিয়েও চেক করতে পারেন Xiaomi Mi A2 Lite ফোনটির বক্সটিকে প্রথমেই ওপেন করলে আমরা ফোনটিকে দেখতে পাবো এবং ফোনটিকে সরানোর পরে আমরা একটি কেসের বক্স দেখতে পাবো আর সেটির মধ্যে দেওয়া থাকবে একটি সিলিকন কেস এর সাথে আমরা ফোনটির বক্সের মধ্যে একটি চার্জার এবং একটি ইউএসবি কেবল দেখতে পাবো বন্ধুরা এই সকল কিছু আমরা ফোনটির বক্সের সাথে পেয়ে যাব তো চলুন এখন আমরা ফোনটি সম্পর্কে সকল তথ্য জানি চলুন প্রথমে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি Xiaomi Mi A2 Lite ফোনটিকে আপনি হাতে নিলেই প্রথমে একটি নচ যুক্ত ডিসপ্লে দেখতে পাবেন যেটিকে আইফোন 10 থেকে কপি করা হয়েছে তবে এই নচটি আইফোন 10 থেকে অনেকটা ছোট করা হয়েছে কিন্তু এর বটমের চিনটি একটু মোটা দেওয়া হয়েছে ফোনটির রাইট সাইডে দেওয়া হয়েছে ভলিউম রকার এবং পাওয়ার অন অফ করার বাটন লেফট সাইডে দেওয়া হয়েছে সিম ট্রে যেটিতে আমরা দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবো ফোনটির টপে রয়েছে একটি 3.5 এমএম হেডফোন জ্যাক এবং আয়ার ব্লাস্টার এবং বটমে রয়েছে একটি স্পিকার গ্রিলস ইউএসবি পোর্ট এবং একটি সেকেন্ডারি মাইক্রোফোন ব্যাকের ডিজাইনের কথা বললে ফোনটির ব্যাকের কর্নারে দেওয়া হয়েছে ভার্টিক্যাল প্লাস দুটি ক্যামেরা এবং মিডলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ফোনটির বটমে করা হয়েছে মিয়ার ব্র্যান্ডিং এর সাথে অ্যান্ড্রয়েড ওয়ান এরও ব্র্যান্ডিং করা হয়েছে এখন যদি বিল্ড কোয়ালিটির কথা বলে তাহলে ফোনটির সামনে গ্লাস বডি দেওয়া হয়েছে এবং পেছনে অ্যালুমিনিয়াম বডি দেওয়া হয়েছে ফোনটিকে দেখে অনেক শক্তপোক্তি মনে হচ্ছে কিন্তু যদি আপনার হাত থেকে ফোনটি পড়ে যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবেই তাই ফোনটির প্রোটেকশনের জন্য আপনাকে সবসময় একটি কেস ব্যবহার করতে হবে তবে লুকিং এর দিক থেকে ফোনটিকে অনেক সুন্দর করা হয়েছে আপনি ফোনটিকে হাতে নিলে অনেক প্রিমিয়াম একটি ফিল পাবেন এখন আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো Mi A2 Lite ফোনটিতে 19:9 রেশিওর 5.84 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে যেটি রেজলিউশন হচ্ছে 2280x1080 পিক্সেল বন্ধুরা ফোনটির মধ্যে ডিসপ্লে অনেক ভালো দেওয়া হয়েছে কারণ এর কালার শার্পনেস সকল দিক থেকে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তবে এর ডিসপ্লের ব্রাইটনেস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে অনেক রোদের মধ্যে ফোনটির ফুল ব্রাইটনেস বাড়িয়ে তারপর আপনাকে ব্যবহার করতে হবে এছাড়া ফোনটির ডিসপ্লে দেখা অনেকটাই কষ্টসাধ্য হবে ফোনটির ডিসপ্লের মধ্যে বেজেলের পরিমাণ অনেকটাই কম রাখা হয়েছে এর ডিসপ্লের বেজেল বলতে শুধুমাত্র ওপরে একটি নচ দেখতে পাবেন আর নিচে একটি চিহ্ন দেখতে পাবেন এছাড়া ফোনটির মধ্যে বেজেল অনেকটাই কম রাখা হয়েছে ফোনটির ডিসপ্লের মধ্যে বেজেলের পরিমাণ কম থাকার কারণে ফোনটিকে ফুল ভিউ স্ক্রিনে ভিডিও দেখার সময় খুব ভালো একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এখন আমরা ফোনটির হার্ডওয়্যার নিয়ে কথা বলবো Mi A2 Lite ফোনটিতে স্ন্যাপড্রাগন 625 এর অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে সাথে র‍্যাম থাকবে 3GB ও 4GB ফোনের হার্ডওয়্যার CPU জেড দিয়ে টেস্ট করার সময় এর রেজাল্ট দেখাচ্ছিল স্ন্যাপড্রাগন 626 এর কিন্তু আসলে ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগন 625 এর প্রসেসর দেওয়া হয়েছে ফোনটিতে 4GB RAM এর মধ্যে সবসময় 1GB RAM খালি থাকবে যার ফলে আমরা ফোনটিতে মাল্টিটাস্কিং গেমিং সহ সকল কাজ কোনো প্রকারের সমস্যা ছাড়াই করতে পারবো আর ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিও 8.1 বেসড গুগল এর অ্যান্ড্রয়েড 1 এর অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে যার ফলে ফোনটিতে অপ্রয়োজনীয় কোনো অ্যাপস ইনস্টল করা থাকবে না এবং আমরা যারা সিম্পল এবং গুগল এর স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করি তাদের কাছে এর UI অনেক পছন্দ হবে এখন আমরা ফোনের ক্যামেরা নিয়ে কথা বলবো Mi A2 Lite ফোনটির রিয়ারে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে দুটি ক্যামেরার একটি হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং অপরটি হচ্ছে 5 মেগাপিক্সেলের এর মধ্যে একটি হচ্ছে প্রাইমারি লেন্স এবং অপরটি হচ্ছে ডেপথ সেন্সিং লেন্স এই লেন্সটি ফোনটি দিয়ে পোর্ট্রেট পিকচার তোলার ক্ষেত্রে কাজ করবে দুটো ক্যামেরার অ্যাপারচার হচ্ছে f2.2 আর সাথে ফোনটির ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে বন্ধুরা ফোনটির ক্যামেরাগুলোর মধ্যে AI ফিচার দেওয়া হয়েছে যার ফলে আমরা এর ক্যামেরা দিয়ে অনেক ভালো পোর্ট্রেট পিকচার সহ লো লাইটে মোটামুটি পিকচার তুলতে পারবো তবে এই ফোনটিতে পোর্ট্রেট পিকচার সহ ডে লাইটে অনেক ভালো পিকচার আপনারা তুলতে পারবেন চলুন এখন আমরা ফোনটি দিয়ে তোলা কিছু পিকচারের স্যাম্পল দেখে নেই ফোনটির ক্যামেরাগুলো দিয়ে আমরা AIS সহ ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবো
তবে আমরা যদি 4K ভিডিও রেকর্ড করতে চাই তাহলে আমাদেরকে থার্ড পার্টি যে কোনো ক্যামেরা ব্যবহার করতে হবে কারণ ফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপের মধ্যে শুধুমাত্র ফুল এইচডি ভিডিও রেকর্ড করার অপশন ছিল 4K ভিডিও রেকর্ড করার অপশন ছিল না তবে এই ডিফল্ট ক্যামেরা অ্যাপের মধ্যে Xiaomi খুব শীঘ্রই 4K ভিডিও রেকর্ড করার অপশনটিও চালু করে দিতে পারে বন্ধুরা Xiaomi Mi A2 Lite ফোনটিকে বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে আর ভেরিয়েন্টগুলো হচ্ছে 3GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এখন যদি প্রাইসিং এর কথা বলি তাহলে এই 3GB ও 32GB ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে 16 থেকে 18000 টাকার মধ্যেই হতে পারে এবং এর 4GB ও 64GB ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে 19 থেকে 21000 টাকার মধ্যেই হতে পারে আর আপনারা যদি সঠিক দামে ফোনটিকে কিনতে চান তাহলে S.R Mobile BD সাথে যোগাযোগ করে ফোনটিকে কিনে নিতে পারেন বন্ধুরা Xiaomi Mi A2 Lite ফোনটি সম্পর্কে তো সকল কিছু জানলাম চলুন এখন আমরা ফোনটির কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক সম্পর্কে জানি তাহলে আমরা নিজেরাই ডিসিশন নিতে পারবো যে আসলে ফোনটি আমাদের জন্য সঠিক হবে কিনা তো চলুন প্রথমে আমরা ফোনটির কিছু ভালো দিক সম্পর্কে জানি Xiaomi Mi A2 Lite ফোনটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লে কারণ ফোনটিতে অনেক ভালো ডিসপ্লে দেওয়া হয়েছে আমাদের মধ্যে যারা কম বাজেটের মধ্যে নজদযুক্ত স্মার্টফোন খুঁজছে তাদের জন্য এই ফোনটি বেটার চয়েস হতে পারে ফোনটির আরো একটি প্লাস পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি কারণ ফোনটিতে 4000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যেটি থেকে আমরা 12 থেকে 14 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা একটি স্লট দেওয়া হয়েছে যার মাধ্যমে আমরা দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবো বন্ধুরা ভালো দিক সম্পর্কে তো জানা হলো চলুন এখন আমরা ফোনটির কিছু খারাপ দিক সম্পর্কে জানি বন্ধুরা Xiaomi Mi A2 Lite ফোনটির সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এর প্রসেসর কারণ ফোনটিতে স্ন্যাপড্রাগন 625 এর প্রসেসর দেওয়া হয়েছে যেটি 1 থেকে 1.5 বছর পুরনো তাই Xiaomi ফোনটিতে স্ন্যাপড্রাগন 625 এর পরিবর্তে স্ন্যাপড্রাগন 636 এর প্রসেসর ব্যবহার করলে বেশি ভালো হতো এখন যদি ফোনটিকে নিয়ে আমার মতামতের কথা বলি তাহলে আমাদের মধ্যে যারা কম বাজেটে ভালো ডিসপ্লে ভালো ব্যাটারি এবং ভালো ক্যামেরার ফোন খুঁজছেন তাদের জন্য Mi A2 Lite একটি বেটার চয়েস হতে পারে কিন্তু ফোনটির প্রাইস যদি বাংলাদেশে 22 থেকে 30000 টাকার মধ্যে হয় বা এর বেশি হয় তাহলে আপনারা ফোনটিকে ভুলও কিনবেন না কারণ তখন আপনারা বাজারে আরো ভালো ফোন পেয়ে যাবেন সো বন্ধুরা Mi A2 Lite সম্পর্কে এই সকল কিছু ছিল আজকের ভিডিওতে Mi A2 Lite নিয়ে আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি যদি প্রথমবারের মতো আয়না বাংলাতে এসে থাকেন বা এখনো আয়না বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আয়না বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বাংলায় দেখুন বাংলায় শিখুন